সময় যদি হঠাৎ করে বেড়াতে যাওয়ার সুযোগটা চলে আসে, তাহলে সেটা কি কখনো হাতছাড়া করা যায়? কখনোই নয়। হ্যাঁ বন্ধুরা, এখন আমার ঘড়িতে বাজে ঠিক 8:45, আর আজ আমাদের গন্তব্যস্থল চকোলেটের দেশ আইভরি কোস্ট। আমাদের বিমান এখন চলতে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব স্থলসীমা পেরিয়ে আকাশের সীমানায়। কিন্তু এখন আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি আস্তে আস্তে ঘর বাড়ি রাস্তাঘাট কেমন ছোট হয়ে আসছে, আর উপর থেকে পুরো আখড়া শহরটা কি সুন্দরই না লাগছে, তাই না? পৌঁছে গেছি মেঘেদের রাজ্যে। ছোট ছোট সাদা সাদা পেঁচা তুলোর মতো মেঘগুলো কেমন উড়ে বেড়াচ্ছে, আর ওই তো দূরে আটলান্টিক মহাসাগর, যার ঢেউগুলো এখান থেকে কত ছোট লাগছে। চেয়ে দেখো, আটলান্টিক মহাসাগরটাকে এখন যেন মনে হচ্ছে মস্ত বড় একটা আয়না। সমস্ত আকাশের প্রতিবিম্ব পড়েছে এই আটলান্টিক মহাসাগরে। এখন যেন মনে হচ্ছে আকাশ আর সমুদ্র মিলেমিশে একাকার হয়ে গেছে। অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্য। এখন আমি দেখতে পাচ্ছি আমাদের উপর দিয়েও মেঘ ভেসে চলেছে, আর নিচে দিয়েও মেঘ ভেসে চলেছে, আর মাঝখান দিয়ে চলেছি আমরা। কি সুন্দর লাগছে, তাই না? দেখতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন পৌঁছে যাব আইভরি কোস্টের পুরানো ইতিহাসে। 1300 শতকে প্রথম ইউরোপীয়রা এই অঞ্চলে হাতির দাঁত ও দাস ব্যবসার জন্য আগমন করেছিল। ফরাসি ভাষায় আইভরি শব্দের অর্থই হলো হাতির দাঁত, এবং 1842 সালে ফরাসিরা এখানে নিজেদের উপনিবেশ স্থাপন করে। 1889 সালে দেশটি ফ্রান্সের অঙ্গরাজ্যে পরিণত হয়, এবং পরবর্তী সময়ে 1960 সালে 7ই আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে। ফরাসি শাসনাধীনে দেশটির নাম ছিল কোতে দি আইভরে, এবং 1986 সালে 1 জানুয়ারি দেশটি বর্তমান নামে পরিচিতি পায়। কোকো উৎপাদন ও রপ্তানিতে আন্তর্জাতিক বিনিয়োগের মাধ্যমে দেশটি গ্রীষ্মমণ্ডলীয় আফ্রিকার অন্যতম উন্নত দেশ হিসাবে আত্মপ্রকাশ করলেও 2000 সালে দেশটির অর্থনীতিতে একটি বড় রকমের ধাক্কা লাগে এবং প্রথম সামরিক অভ্যুত্থান ঘটে। পরবর্তীকালে গৃহযুদ্ধের পরিণতিস্বরূপ জিম্বাবুয়েকে রাষ্ট্রপ্রধান হিসাবে নির্বাচিত হন এবং 10 মাসের সামরিক শাসনের অবসান ঘটে। দেশটির সরকারি নাম হল কোতে দি আইভরে। দেশটির 2টি রাজধানী, একটি প্রশাসনিক রাজধানী ইয়ামোসুকরো, এবং দ্বিতীয়টি হলো আমাদের গন্তব্যস্থল আবিজান, যেটি হলো দেশটির অর্থনৈতিক রাজধানী। দিক থেকে আইভরি কোস্ট বিশ্বের 68তম বৃহত্তম দেশ, এবং সমস্ত দেশটিকে 19টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রায় আবিজানে পৌঁছে যাওয়ার মুহূর্তে, ও হ্যাঁ বলে রাখি, আবিজান হচ্ছে একটি পরিকল্পিত শহর, এবং 1931 সালে প্রথম শহরটি প্রতিষ্ঠিত হয়, এবং 1933 সাল থেকে এটিই ছিল আইভরি কোস্টের রাজধানী। আমরা পৌঁছে গেছি। ইতিমধ্যে মিস্টার নোবার্ট ওনার গাড়ি নিয়ে আমাদের আনতে চলে এসেছেন, এবং এখন দেখতে পাচ্ছি আমরা জিনিসপত্রগুলো গাড়িতে ঠিকঠাকভাবে রাখছি। আপাতত আমাদের এখন গন্তব্যস্থল মিস্টার নোবার্টের বসত বাড়ি। আমি সত্যি শহরটার প্রেমে পড়ে গেছি। এত পরিষ্কার আর সুন্দর শহর, তাই না? আমরা এখন পৌঁছে গেছি মিস্টার নোবার্টের বাসায়, যেখানে আমরা একটু বিশ্রাম নেব, আর সকাল থেকে
কিছু খাইনি, খুব খিদে পাচ্ছে, সেই কখন ভোরবেলা বেরিয়েছি, কখন খাবো, খুব খিদে পাচ্ছে। বন্ধুরা, আমি এখন আছি অ্যাভিজন সিটিতে, যেটা হচ্ছে আইভরি কোস্টের ইকোনমিক্যাল ক্যাপিটাল। আজকে এখানে আমার প্রথম দিন। তো প্রথম যখন আমি এয়ারপোর্ট থেকে বেরালাম, বেরিয়ে দেখলাম যে মানে আমার নতুনত্ব মনে হলো, কারণ এখানে সব কিছুতে দোকানের উপরে যা কিছু হেডিং আছে বা সব কিছুতেই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে লেখা, যেটা আমি কিছুই বুঝতে পারছিলাম না। আর এখানে সবাই ফ্রেঞ্চেই কথা বলে বেশিরভাগ সময় দেখছি, ইংলিশও সব কথা বলে কিন্তু ফ্রেঞ্চটাই বেশি। আর অ্যাভিজনের আর একটা নাম হচ্ছে চকলেট সিটি, আর এই সিটিটা খুব খুব সুন্দর। এখন আমি ঘুরিনি, এখন আমি একটা অফিসে এসেছি, তো অবশ্যই অবশ্যই সবাইকে দেখাবো কোথায় কোথায় ঘুরলাম। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এখনের জন্য বাই বাই। এতক্ষণ আমরা কিছু খাইনি, এবার আমরা পেট পুজো করবো। এখন আমি যেটা খাচ্ছি সেটা আফ্রিকার একটা ফেমাস ফাস্ট ফুড, সাওয়ারমা। এটা খুব টেস্টি। এখানে এসে আমি জানতে পারলাম এখানে এক একটা প্রশাসনিক জেলায় এক এক রকম কালারের ট্যাক্সি চলে। যেমন অ্যাভিজনের ট্যাক্সির কালার হচ্ছে হলুদ, যেটা আমি দেখতে পেলাম, আর রেড কালারের ট্যাক্সি দেশের সব জায়গায় চলতে পারে। খাওয়া দাওয়ার পর বাঙালির প্রিয় কাজ হলো ল্যাদ খাওয়া, যেটা আমি এখন খাচ্ছি। কালকের একটা ব্যস্ততম দিনের পর আজ আমাদের এখানে দ্বিতীয় দিন, এবং এখন আমরা সবাই মিলে লাঞ্চ করতে এসেছি। চোখের সামনে দেখতে পাচ্ছি সব টেস্টি টেস্টি খাবার। কি জিভে জল এসে যাচ্ছে? তো আমারও চলে আসছে জিভে জল। আরে আরে, এখানে তো সেই আমার কালকের ফেভারিট জুসটাও পাওয়া যাচ্ছে। ওহো, ওডু আমাকে এখানে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে জুসটা। ঠিক আছে, আমিও খাবো একটু পরে। তো আমাদের এখানে সমস্ত গ্রুপ এখন লাঞ্চ করতে এসছে। কেউ কেউ খাচ্ছে, কেউ কেউ খাচ্ছে, আবার মেনু অর্ডার করতেও ব্যস্ত। আমি আমার ফেভারিট জুসটা খাচ্ছি এখন, আর আমার পাশে বসে আছে নেলসন, তার পাশে অ্যালিস, তার পাশে মিস্টার নোবার। সবাই মিলে আমরা এখন ভোজ করছি। আমরা আমন্ত্রিত ওডুর বিস্তৃত দাদার গৃহপ্রবেশ পার্টিতে। দেখতেই পাচ্ছি বিপ্লব খেতে বসে পড়েছে। সমবেত গানের মাধ্যমে পার্টি শুরু হয়ে গেছে। সবাই নিজেদের মধ্যে গল্প করছে, সবাই খুব সুন্দর সাজুগুজু করে এসছে। কেউ কেউ ট্র্যাডিশনাল ড্রেস আপে আছে। দেখতে পাচ্ছি ওডুর পিসিমা সবাইকে খাবার দিচ্ছেন। সবাই নিজেদের মধ্যে এখানে গল্প করছে। ওডুর বাবা আমাকে সামান্য একটুখানি চকলেট অ্যালকোহল পরিবেশন করায় কৌতূহলবশত ভাবলাম খেয়েই দেখি তো। এটা ভীষণ ঝাঁঝ, আর সত্যি বলতে কি টেস্টটা আমার মোটেও ভালো লাগেনি। মুখটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? এখন আমি টেস্ট করছি একটা চিকেনের প্রিপারেশন, যেটা ভালোই খেতে। আমাকে দেখে বোঝা যাচ্ছে না। আমাদের পার্টি, আজকের পার্টির লাস্ট ডিশ, অ্যাকচুয়ালি ডেজার্ট, জানি না কেমন খেতে হবে, খেতে ইয়াম লাগছে। এই যে দারুণ একটা চকলেট ফ্লেভার, আর একটা জানি না এটা কি ফ্লেভার, আই থিঙ্ক এটা প্লাম পাইনঅ্যাপল ফ্লেভার। আমি তো চকলেট ভালোবাসি, আমার তো অলওয়েজ চকলেট খেতেই ভালো লাগে। এবার আমাদের বিদায়ের পালা। তবে এনাদের ট্র্যাডিশন হলো বিদায় বেলায় বাড়ির বড়রা সবার কিছু ওনারা ফ্রেঞ্চে
উঠে বলছেন, আমি কিছু বুঝতে না পারলেও ওনাদের মুখের অভিব্যক্তি দেখে এবং মুখের হাসি দেখে বুঝতে পারছি যে ওনারা কোনো আনন্দদায়ক স্মৃতিচারণ করছেন, যার জন্য সবার মুখে এত হাসি। আর ওনারা বলছেন যে আমরা এভাবেই পরস্পরকে ভালোবাসব এবং এভাবেই আমরা আবার দেখা করব। শহরের শেষ দিন, আর আজ আমরা এসেছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে, যেটা হচ্ছে একটা রোমান ক্যাথলিক চার্চ, যার ডিজাইন করেছিলেন বিখ্যাত আর্কিটেক্ট অ্যালডো স্পিরিটো। এবং প্রাচীন আফ্রিকার স্থাপত্যের এক অদ্ভুত সংমিশ্রণ ঘটেছে এই চার্চে। 1980 সালে প্রথমবার পোপ জন পল টু যখন আইভরি কোস্টে আসেন, তখন তিনি এখানে একটি চার্চ স্থাপনের আগ্রহ দেখিয়েছিলেন এবং পরবর্তীকালে সেই ফলস্বরূপ এখানে এই চার্চটি প্রতিষ্ঠিত হয়। এখন আমরা আছি অ্যাভিজনের সিবিডি এরিয়ায়। এখানে সমস্ত সরকারি অফিস বা বিভিন্ন অফিসের যে মেন ব্রাঞ্চগুলো সেগুলো এখানে থাকা, এখানকার বিল্ডিংগুলো খুবই বড় বড়, খুবই সুন্দর। আমরা সামনে দেখতেই পাচ্ছি বড় বড় বিল্ডিংগুলো। আর অ্যাভিজনের খুব রেড কালারের ট্যাক্সি চলে, এই ট্যাক্সিগুলো কিন্তু দেশের সমস্ত জায়গাতেই চলতে পারে, কিন্তু অ্যাভিজনের যেটা আসল ট্যাক্সির কালার সেটা হচ্ছে হলুদ। এখানে এই যে আমরা লেগুনটা দেখতেই পাচ্ছি, লেগুনটা খুবই বড়, প্রায় একটা নদীর মতো। আর এখানে লঞ্চ ঘাটে লঞ্চ দাঁড়িয়ে আছে, লঞ্চের মাধ্যমে যাত্রীরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই পৌঁছে যায়। They don't take public transport like car, they like to go with it. এখন আমরা চলেছি বিচে, সবথেকে আমার ফেভারিট। আর এখানে দেখতে পাচ্ছি যে সমুদ্রের ধার বরাবর, আজকে যেহেতু রবিবার, তো আফ্রিকার লোকেরা খুব ফুটবল খেলতে পছন্দ করে, সবাই ফুটবল খেলতে চলে এসেছেন। রঙিন রঙিন পোশাক যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো এক একটা টিম সবাই খেলছে, বেশ ভালো লাগছে দেখতে। India, what is national sport? Cricket. Hockey. Yana. Dasta Otte. Mario. সামনেই রেস্টুরেন্ট আছে, সবাই খাবারও খেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি অধিকার বন্ধুদের সাথে গল্প করছে, বিপ্লব দাঁড়িয়ে আছে। থ্যাংক ইউ। পরিবেশটা উপলব্ধি করতে এত সুন্দর লাগছে। আর বিচে এসেছি, ডাব না খেলে হয়? ডাবের জল তো মাস্ট, খুব মিষ্টি। ঢেউয়ের ফেনাগুলো ঠিক যেন তুলোর মতো, কি সুন্দর লাগছে না দেখতে, সাদা সাদা। এটা সচরাচর আমাদের এখানে দেখতে পাওয়া যায় না, তাই আমার খুব ভালো লাগছে দেখতে। এয়ারপোর্ট যাওয়ার রাস্তায় আছে,
একটা ভালো স্মৃতি নিয়ে এখন ঘরে ফেরার পালা। উপর থেকে আকাশ শহরটা কি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে কেউ হাজার বাতি একসাথে জ্বালিয়ে দিয়েছে।